ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে ওয়াশিংটন বেশ আশাবাদী। ম্যাথিউ মিলার বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়, তাই যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর আগে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন। উপদেষ্টা হিসেবে জায়গা পাওয়া সবাইকে স্বাগত জানিয়েছেন ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। জোসেফ বোরেল বলেন, ইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি জানান, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এই প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা হবে। এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে 17 জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাত 9:30 শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বাকি 16 উপদেষ্টার মধ্যে 13 জন শপথ পাঠ করেন। ঢাকার বাইরে থাকায় 3 উপদেষ্টা ফারুক ই আজম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদ আখতার, বিধান রঞ্জন রায়, আফামা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুক ই আজম। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।